মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ডাক্তারবাবু, আমাকে একটু ডেলিভারি ডেটটা বলে দেবেন, আমি সেই দিনের জন্য একটা কেক অর্ডার করব। সবেমাত্র কেক অবধি পৌঁছলে? আমি তো ভাবলাম স্কুলের ফর্ম টর্ম হয়তো তোলা হয়ে গেছে। বাবা বাবা, আপনি চলে এসেছেন, বেশ করেছেন। ডাক্তারবাবু, উনি হচ্ছেন বাচ্চার বাবা, আমার স্বামী। মুখটা একটু বন্ধ রাখলে ভালো হয়। সবকিছু ঠিকই আছে, তুমি রেস্ট নাও। মাথা ঘোরা ও এই সময় একটু হয়, আমি ওষুধ বলে দিচ্ছি, দরকার হলে আপনারা খাইয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, একদম ঠিক বলেছেন, আপনি প্রেসক্রিপশন লিখে দিন, আমি ওষুধ নিয়ে আসছি। রে, ডক্টর স্প্যার তো নেই? আমি না এক মানে মুখে বলে দিচ্ছি, একটাই তো ওষুধ। এক সেকেন্ড, মুখে বলে দেবেন মানে প্রেসক্রিপশন? আপনি প্লিজ প্রেসক্রাইব করুন ডাক্তার। তিতির তার মানে বিপদে ফেলার চেষ্টা করছে তুলিকে, যেহেতু আসল রিপোর্ট জানে তাই ও এত বার বেড়েছে। ডাক্তারবাবু একটু লিখেই দিন না, দেরি হলে হোক না হয়। হ্যাঁ হ্যাঁ, এমা আমি না প্যাডটা আনতে ভুলে গেছি। চাচা কি কিছুই বুঝছে না, এইসব ঘোটালা যাতে বুঝতে পারে তাই এখানে ডেকে পাঠালাম, কিন্তু ঘোড়ার মতো দাঁড়িয়ে ঘুমোচ্ছে মনে হচ্ছে। আমি না এর আগে কোনোদিন কোনো ডাক্তারকে প্রেসক্রিপশন লেখার প্যাড আনতে ভুলে যেতে দেখিনি। ইয়ে মানে প্যাডটা শেষ হয়ে গেছিল তো সেই জন্য নতুন বানাতে দিয়েছি। বাবা বাবা বাবা, তার মানে তো আপনার হৃদয় প্রসার, খুব ভালো খুব ভালো, কংগ্রাচুলেশনস, আমি আপনাকে লেখার ব্যবস্থা করে দিচ্ছি। এই যে ডাক্তারবাবু, লিখুন লিখুন। বলছি আপনার স্ত্রী কেমন আছে, কি যেন একটা নাম, শতরূপা। কিন্তু আগের দিন যে আপনি বললেন ওর নাম রিয়া। ওনার স্ত্রীর নাম জেনে তোমার কি হবে? তো বুদ্ধি যদি ঘটে থাকতো তাহলে কি আর এরকম জঘন্য একটা কেসে ফাঁসতেন। হ্যাঁ রিয়াই তো, রিয়া ভালো নাম, শতরূপা ডাকনাম। রিয়া ভালো নাম, শতরূপা ডাকনাম, মানে জেনারেলি স্বাভাবিক মানুষের ক্ষেত্রে না ব্যাপারটা উল্টো হয়, মানে ছোট নামটা ডাকনাম হয়, বড় নামটা ভালো নাম হয়। হতে পারে আপনি ওকে ভালো নামে ডাকেন বলে হয়তো বলছেন ওটা ডাকনাম, তাই না? আহা, তিতির লিখতে দাও না বেটা, লিখতে দাও। ডাক্তারবাবু, বলছিলাম এই যে ওষুধের নামের সঙ্গে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা যদি একটু লিখে দিতেন তাহলে ভালো হতো। আসলে কি বলুন তো, ওষুধের দোকানে তো এরকম সাদা কাগজে আমি একটা ওষুধের নাম লিখে নিয়ে চলে যাচ্ছি সেইটা তো হয় না খুব একটা, সেই জন্য বলছিলাম আর কি, লিখে দিন একটু রেজিস্ট্রেশন নাম্বারটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।